আসসালামু আলাইকুম অফসোর্স কিচেনে আপনাদের আরেকটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া আর এই বড়টি তৈরি করার জন্য খুবই ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করা হয় খেতে হয় দুর্দান্ত যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এই স্বাদটা জানেন আর যারা খাননি তারা একবার হলেও এই রেসিপি দেখে বানিয়ে খাবেন খেতে কিন্তু হয় অসম্ভব মজা তো এই চিংড়ি মাছের বড়টি কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আইটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো আমি এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি এগুলো এখন ধুয়ে বেছে তারপর প্লান্ট করে নেব আপনারা চাইলে ব্লান্টও করতে পারেন বা কিংবা পাঠায় বেতনেও নিতে পারেন আর এর সাথে লাগছে কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো আমি একদম ছেঁচে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে বেটে এনেছি এখন এর সাথে যা যা লাগছে তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ডাল বাটা এখানে মুসুরের ডাল এবং খেসারির ডাল দুই রকমের ডাল আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে করতে পারেন কিংবা ডাল ছাড়া শুধু বেসন দিয়েও করা যায় তবে আমার কাছে ডাল দিলে বেশি ভালো লাগে এখন এর সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর পেঁয়াজ যেটা আমি দেখিয়েছি সেটা বাটার মধ্যে ছেঁচে তারপরে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো খুব বেশি দিতে যাবেন না তাহলে হলুদের একটা গন্ধ বের হয়ে যাবে এখন এই সবগুলো উপকরণ আগে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমার ডালের তুলনায় চিংড়ি মাছটা অনেক বেশি ছিল তাই খুব বেশি পাতলা হয়ে গেছে বলে আমি এখানে কিছুটা আটা ব্যবহার করছি আপনারা অবশ্যই এখানে আটাই ব্যবহার করবেন যদি পাতলা হয়ে থাকে ময়দা দিলে হয় কি প্রথমে মচমচে হয় তারপরে কিন্তু ভাজার পর আবার নরম হয়ে যায় আটা দিলে ওটা বেশিক্ষণ মচমচে থাকে একটু শক্ত থাকে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে বেসনও দিয়েও করতে পারেন তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এভাবে বড়ার শেপ দিয়ে তারপর কয়েকটা বড় আমি ভেজে নিচ্ছি একটু ডুবো তেলে ভাজলে বড়টা খেতে বেশি ভালো লাগে আর বড়া আর পেঁয়াজের মধ্যে একটা পার্থক্য হচ্ছে বড়া পেঁয়াজ আর মরিচটা বেটে দিলে টেস্ট ভালো হয় আর পেঁয়াজের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে আর খুব মিহি কুচি করে কাটতে হয় তো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তো আমি খুব সুন্দরভাবে উলটিয়ে পাল্টে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন যতটুকু দিয়েছিলাম এটা ফুলে কিন্তু একটু ডাবল হয়ে গেছে এটা উপরটা হয় খুবই ক্রিস্পি আর ভিতরে থাকে একদম সফট তো এই তো বড়াগুলো আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন মাসালা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে একদম খুবই মজা লাগে আর এভাবেও কিন্তু খালি খালিও খাওয়া যায় আপনারা চাইলে কিন্তু আজকে বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি চিংড়ি মাছ থেকে থাকে তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর সফট আর উপরটা হয়েছে ক্রিস্পি তো এই ছিল আজকে আমার চিংড়ি মাছের বড়ার রেসিপি আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ